টপে যাক সব নাগমণি, আর এর থেকেই হবে বজ্রবাহনের শেষের স্বরূপ। এই সর্ষে তোর গায়ে পড়লেই তুই হর হর করে বলে দিবি তুই কে আর কে কে পারে তোমার সর্ষে। যা জলে ডুবে গেল তা জল থেকে তুলতে পারে বুঝি? কি ডুবে গেছে জলে? তোমার ওই কলছি সর্ষের জানে বোধ হয়। আমার সারা জীবনের সঞ্চিত ধন যা আমাকে অমরত্ব দেবে, কি হলো সেই নাগমণিগুলোর? সত্যি বেশি দিন চাপা থাকেনি কর্তামা, আজ তুমি আমার পাশে ছিলে বলেই আমি সফল হতে পেরেছি। এবার চিত্রা আর বজ্রবাহনকে হারাতে আমার ওই বাড়িতে ফিরতেই হবে। এতক্ষণে নিশ্চয় চিত্রা আমার সাপ পেরমান করে মল্লিক বাড়িতে গেড়ে বসেছে, সকলের চোখে খারাপ করে দিয়েছে। বাবুর মন আমার বিরুদ্ধে বিষিয়ে তুলেছে চিত্রা। চিত্রা খুব ভালো করে জানে আমি ও বাড়িতে না থাকলে বাবু আর চিত্রার ফুলশয্যায় কোনো বাধা থাকবে না। কিন্তু আমারে ফিরতে হবে, আমারে যে দায়িত্ব দিয়ে বাবা নীলকণ্ঠ এখানে পাঠিয়েছেন বাবুর প্রাণের রক্ষা করতে, সেই দায়িত্ব যে আমারে পালন করতেই হবে কর্তাবা। বাবু আর চিত্রার ফুলশয্যে যে আমি আটকাবই। কিন্তু পঞ্জলি, তুই যে বললি চিত্রা ও বাড়ির সবার মন বিষিয়ে দিয়েছে তোর বিরুদ্ধে, তাহলে ও বাড়ির কেউ তো তোকে সহ্যই করতে পারবে না। তুই ও বাড়িতে ঢুকবি কি করে পঞ্চমী? কেউ তোকে ও বাড়িতে ঢুকতেই দেবে না। চিত্রা এতক্ষণে ও বাড়ির সবার নয়নের মণি হয়ে গেছে। ও বাড়িতে আমার ঢুকতেই হবে কর্তামা, যেভাবেই হোক ওদের ফুলশয্যে আমার আটকাতেই হবে। নীলকণ্ঠ আছেন না, মাথার উপরে তিনি আছেন, তিনি আশীর্বাদ আছে, ভয় কিসের? এত দূর যখন তিনি আমাদের এগিয়ে দিয়েছেন, পরেরটাও তিনি পার করিয়ে দেবেন। কপালে যা আছে তাই তো হবে। এবার চলো দেখি এখান থেকে। এখন সবার ভালো করতে চায় বাবা নীলকণ্ঠ, ওর ভালো করার জন্য তুমি থেকো। দেখো বাবা, ও যেন ওই বাড়িতে একজন কাউকে অন্তত পাশে পায়। এই বাচ্চাটাকে নিয়ে যান, এ আমাদের কেউ হয় না, জোর করে আমাদের সাথে চলে এসেছে, আর আসার পর থেকে একটার পর একটা দুষ্টুমি করে চলেছে। কার না কার বাচ্চা, আমরা এর কোনো দায়িত্ব নিতে চাই না। দাঁড়াও চিত্রা, তুমি যে নীলুকে টানতে টানতে পুলিশের হাতে তুলে দিচ্ছ, বাড়ির বড়দের কারো পারমিশন নিয়েছ? আমি তো বড়, আমি তো সমানে বলে যাচ্ছি, এই বাচ্চাটা মোটেই সুবিধার না। দেখুন না, দেখুন কেমন মিটমিট করে হাসে, সারাক্ষণ এরকম ভাবে হাসে, যেন দুনিয়ার সব সমস্যার সমাধান ওর ওই হাসিতেই লুকিয়ে আছে। মা, তুমি ছাড়াও এ বাড়িতে একজন বড় আছেন, আমাদের ঠাম্মি। আর ঠাম্মি যখন বলেছেন নীলুকে পুলিশের হাতে দেয়া যাবে না, তখন দেখো, আচ্ছা আমি একটা কথা বলি, মেলি শাশুড়ি মা রয়েছেন, চালাবাবু রয়েছে, ওরা সিদ্ধান্ত নিন না, কোনো অসুবিধা নেই। তুমি কেন মাথা ঘামাচ্ছ? দাদা ভাই এভাবে চুপ কেন? কি যেন ভাবছে এক মনে। ভাই, ভাই তুমি কি করে এটা, আর
আচ্ছা আমাকে তুই একটা কথা বল, তুই কি চিত্রা সব কথা মানিস? গেলি তো পঞ্চমুখী এ বাড়িতে ফিরিয়ে আনতে, আর চিত্রাকে ফিরিয়ে নিয়ে এলি? এইটুকু একটা দুধের শিশুর সাথে চিত্রা কি ব্যবহার করছে? বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, আর তুই তুই সবকিছু জেনে শুনে চুপ করে থাকবি, প্রতিবাদ করবি না? চিত্রা ঠিক করছে না ভুল করছে বিচার করবি না ভাই? যে মেয়েটা ফুলশয্যার রাতে অন্য ছেলের সঙ্গে ধরা পড়ে, সবকিছু জেনে বুঝে তারপরে তুই শোন, আমরা সবাই জানি চিত্রার অনেক দোষ আছে, কিন্তু পঞ্চমের মতো তো বিষাক্ত। তোমাকে কে বলেছে যে চিত্রা বিষাক্ত নয়? চিত্রা তো, সরি একটা কথা বলি, আমি শোনো একবার, আমি রিকোয়েস্ট করছি মেহলি, তোমার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ এসব ব্যাপারে মাথা ঘুমিয়ে না, মুখ খুলো না, চুপ করে থাকো। আমি সবটা জেনে চোখের সামনে চুপ করে চুপ করে থাকবে, আমার মতো চুপ করে থাকবে। একবার তো আমি মরতে বসেছিলি, তোমার ভাগ্য খুব ভালো যে তুমি সুস্থ হয়ে গেছো। আর না আর না, চুপ করো। আমি তোমায় কি করে বোঝাবো আমি নিজের চোখে চিত্রকে? সব কি হলো? না না কিছু হয়নি, চুপ করে থাক। আপনারাও না সত্যি পারেন বটে, এই বাচ্চাটা কেউ সমীহ করবেন আপনারা? আর কিঞ্জল, তোমারই বা এত কিসের মায়া বলো তো বাচ্চাটার উপরে? একটা বেয়াদু দুষ্টু বাচ্চা, সেটা বড় কথা নয়। আমি কেন বারবার করে এক কথা বলছি সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না? না এতটুকু একটা বাচ্চা, তার বাবা মা তাকে খুঁজে না পেয়ে কত দুশ্চিন্তা করছে বলুন তো। নিশ্চয়ই কান্নাকাটি করছে, খুঁজছে ওকে। আমরা কোন অধিকারে বাচ্চাটাকে নিজেদের কাছে রাখবো বলুন তো? তাই জন্যই তো পুলিশকে ডাকতে বলেছিলাম, যাতে পুলিশ ওর বাবা মাকে খুঁজে ওকে ঠিক জায়গায় দিয়ে আসতে পারে। কি তাই তো মেহেলি দিদি? হ্যাঁ, চিত্রা তো একদম ঠিক কথাই বলেছে, ও তো কোনো ভুল কথা বলেনি। মানে আজকে যদি বাচ্চাটার মা বাবা এসে ক্লেম করে যে আমরা বাচ্চা চুরি করছি, তখন কি হবে? পুলিশকে যখন খবর দেয়া হলো তখন পুলিশের দায়িত্ব নেই। অফিসার নিয়ে যান ওকে। না, ওকে এক্ষুনি নিয়ে যাওয়া দরকার নেই, আগে খোঁজ নিন ওর বাড়ি কোথায়। এই শ্মশানের আশেপাশেই কোথাও হবে, ওই তো বলেছিল শ্মশানে টশানে নাকি ঘুরে বেড়ায়। শ্মশানে কারো বাড়ি হতে পারে না, ওর প্রপার বাড়ি খোঁজ পেলে ওকে এখান থেকে নিয়ে যাবে। কি হচ্ছে কিঞ্জল? অফিসের ঠিক ওর বাড়ি খুঁজে নেবেন, আর ততদিন কেউ এখানে থাকবে? হ্যাঁ, ততদিন নীলু এখানেই থাকবে। আপনি বলুন, পুলিশ তো নিজের কাস্টডিতে বাচ্চাটাকে রাখতেই পারে, নীলুর বাবা মাকে খুঁজে ওনারা ঠিক ফেরত দিয়ে আসবেন, আর তা না হলে পুলিশ বারবার আমাদের বাড়িতে আসতে থাকবে, সেটা কি ভালো দেখায় বলুন? নীলু থাকলেই বা, তোমার কাছে সমস্যা কিসের চিত্রা?
আচ্ছা মা, চিত্রা তো কোনো ভুল কথা বলেনি? আচ্ছা বাইরের বাচ্চার হ্যাপা আমরা কেনই বা নিতে যাব? তা থেকে পুলিশে ঠিক করবে সেটাই হোক, কি বলেন অফিসার? দেখুন, এই বাচ্চাটাকে নিয়ে আর ঝামেলা না করে আমরা ওকে কাস্টাডিতে নিচ্ছি। ওকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মার পরিচয় বলো। এই তো আমার বাবা। পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।